কথায় কথায় স্বামীকে ডিভোর্সের হুমকি দেওয়া এবং ডিভোর্সের পরবর্তী পরিস্থিতি নিয়ে বিবেচনা না করেই অতিরিক্ত জেদের কারণে ডিভোর্স দিয়ে দেওয়ার পর একটা মেয়েকে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় সেটা ডিভোর্স হওয়ার পরই সে বুঝতে পারে ডিভোর্স দেওয়ার আগে সে যদি এটা বুঝতে পারত তাহলে সে আরেকটু হলেও ধৈর্য ধরত কিছুটা কম্প্রোমাইজ করে হলেও সংসার টিকিয়ে রাখত চারটি কারণে ডিভোর্সই মেয়েরা সুখে থাকে না নাম্বার এক বাবার বাড়ির মানুষের কথা শোনা লাগে অবিবাহিত অবস্থায় বাবার বাড়িতে থাকতে আপনি যতটা আদর সম্মান পেতেন ডিভোর্স হয়ে যাওয়ার পর যখন বাবার বাড়িতে থাকতে শুরু করবেন তখন দেখবেন আপনার সেই আদর সম্মানের কিছুই আর নেই আপনাকে তারা ঘরের একটা আসবাবপত্র মনে করবে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করবে না এটাই বাস্তবতা নাম্বার দুই আত্মীয় স্বজনরা ভালো চোখে দেখে না ডিভোর্স যে কারণেই হোক একটা মেয়েকে আত্মীয় স্বজন এমন খোঁচা মেরে কুটু কথা বলবে সেটা আপনি এখন কল্পনাও করতে পারবেন না নাম্বার তিন ভাই বোনের কথা শোনা লাগে আত্মীয় স্বজনের পাশাপাশি ভাইবোনেরাও কিন্তু আগের মতো মূল্যায়ন করবে না এবং সুযোগ পেলেই অপমানজনক কথা বলবে বিশেষ করে ভাইয়ের যদি বো থাকে তাহলে তাদের কাছ থেকে আপনাকে নিয়মিত খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে নাম্বার চার পরপুরুষের চোখের খাবার হয়ে যায় দেখবেন এমন অনেক বাইরের মানুষ ডিভোর্সই মেয়েটিকে সাহায্য করতে আসবে তাদের আসল উদ্দেশ্য সাহায্য করা না তাদের আসল উদ্দেশ্য মেয়েটির দেহ ভোগ করা প্রিয় আপুরা স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে এই চার বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি স্বামীর সাথে কম্প্রোমাইজ না করে সংসার করতে না পারেন এবং একবার ডিভোর্স নিয়ে নেন তাহলে দেখবেন ডিভোর্সের পর সারা পৃথিবীর সাথেই আপনাকে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে